বিয়ে করে 35 বছর বয়সে এরপর আরো 5-7 বছর বলে করে নেই বউর সঙ্গে হানিমুনে কাটায় যখন বয়স 45 এখন মনে করছে শয়তান নিবে সন্তান যখন এখন নিতে চায় এখন দেখে সন্তান আর হয় না যা কয় বাবা গো একটা সন্তান দে এন্ড বাবাও তো সেই কোয়ালিটির বাবা বাবা কয় আরে সন্তান যদি চাই পাইতে চাও তাহলে তোমার বিবি কে আমাদের এখানে 3 দিনের এতে কাফে থাকা লাগবে বিবিরে যদি কোনো মাজার শরীফে 3 দিনের এতে কাফে রাখার পরে সন্তান পান বুঝতে হবে এটা আপনার সন্তান না ওটা আপনার বাবার সন্তান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে যে দিয়ে সাথেই থাকুন এইজন্য কেউ যদি আপনাকে নেক্সট সূরাতে ধোঁকা দেয় বুঝবেন এটা শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাসালিশ শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর শয়তানের কাজ হলো শয়তান বান্দারে কুফরি করার জন্য আদেশ করে যখন বান্দা কুফরি করে ফেলে তখন শয়তান বলে আমি তোমারে চিনি না আমি আল্লাহরে ভয় পাই দেখবেন শয়তান কেমনে ধোঁকা দেয় আপনার মতো আমার মতো ইমানদারদেরকে শয়তান ডাক দিয়ে বলে বাবারে যা বাবার দরবারে মাজারে যা সেজদা দে এটা সেজদা না এটা তাজিমি সেজদা আছে না নাই তাজিমি সেজদার নাম দিয়া বান্দাকে মাজারে যায় সেজদা দেওয়া ইমানটাকে ধ্বংস করায় ঠিক কি না জোরে কয় ভাইরা আমার সমাজের ভিতরে বান্দারা গুনাহ করে মাজারে যায় সেজদা দেয় লাল সালু দেখলে ওই জায়গায় টাকা দেয় আছে না নাই ওই জায়গায় শয়তান বসে থাকে কারণ তোর পীর পীর বাবার কাছে সেজদা দেওয়া যায় আর বাবা ডাকে কি খাইছে রে নিজের আপন বাবারে অত বাপ ডাকে না পীর রে যত বাবা ডাকে ওরে বাবা 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 গো সন্তান দেন আছে না নাই সময় মতো বিয়েও করে না সময় মতো সন্তানও নেয় না বিয়ে করে 35 বছর বয়সে এরপর আরো 5-7 বছর মনে করে নেই বউর সঙ্গে হানিমুনে কাটায় যখন বয়স 45 এখন মনে করছে শয়তান নিবে সন্তান যখন এখন নিতে চায় এখন দেখে সন্তান আর হয় না যা কয় বাবা গো একটা সন্তান দে এন্ড বাবাও তো সেই কোয়ালিটির বাবা বাবা কয় আরে সন্তান যদি চাই পাইতে চাও তাহলে তোমার বিবি কে আমাদের এখানে 3 দিনের এতে কাফে থাকা লাগবে বিবিরে যদি কোনো মাজার শরীফে 3 দিনের এতে কাফে রাখার পরে সন্তান পান বুঝতে হবে এটা আপনার সন্তান না ওটা আপনার বাবার সন্তান কথা ঠিক কি না জোরে কয় গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া ঠিক না ঠিক গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাহাব ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আসলে নাই